ব্যাঙ্গালুরু এফসির স্ট্রাইকার কার্টিস মেন এখন হাই ডিমান্ডে হাই বন্ধুরা ওয়েলকাম টু ফুটবল বাণী ফুটবল বাণীর আরেকটা নতুন এবং এক্সক্লুসিভ এপিসোডে তোমাদের সবাইকে স্বাগত আজকের একটা কুইক আপডেটের ভিডিও অল্প কিছু আপডেট আছে সেগুলোই খুব তাড়াতাড়ির মধ্যে তোমাদের সাথে শেয়ার করে দেব। এক এক করে আপডেটগুলো জানিয়ে দিচ্ছি সবই কিন্তু ইম্পর্টেন্ট আপডেট তাই তোমরা প্লিজ ভিডিওটাকে একদমই স্কিপ না করে পুরোটা দেখো সমস্ত আপডেটগুলো ডিটেলে তোমরা জেনে যাবে একটা কথাই বলবো যারা প্রথমবার আমাকে দেখছো বা আমার চ্যানেলটাকে দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও ইন্ডিয়ান ফুটবলের এরকমই রেগুলার আপডেট সবার আগে তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে তো চলো বন্ধুরা এখানে একদমই আর কথা বাড়াচ্ছি না আজকের মেন আলোচনা অর্থাৎ কুইক আপডেটগুলোতে যাওয়া যাক তো বন্ধুরা সবার আগে আসবো সুপার কাপের আপডেটে সুপার কাপ তোমরা কোথায় দেখতে পাবে এটা একটা সব থেকে বড় প্রশ্ন তোমরা সবাই জিজ্ঞেসও করছিলে যে সুপার কাপ কোথায় দেখতে পাবো দাদা তো দেখো সুপার কাপের সমস্ত ম্যাচগুলো তোমরা দেখতে পাবে জিও সিনেমাতে এখনও অবধি টিভিতে কোথায় দেখানো হবে সেটা কিন্তু জানানো হয়নি অর্থাৎ টিভিতে দেখানো হবে কি হবে না তারও কিন্তু কোনো গ্যারেন্টি নেই তবে লাইভ স্ট্রিমিং জিও সিনেমাতে করা হবে আর চিন্তার কোনো কারণ নেই আমি এসে গেছি আমি লাইভে থাকবো তো তোমরা অবশ্যই ম্যাচটার মানে লাইভ রিয়াকশন লাইভ কমেন্ট্রি দেখতে পাবে অসুবিধের কোনো কারণ নেই রিয়াকশান দেখতে পাবে সেখান থেকেও ম্যাচটা আশা করি মানে এনজয় তোমরা করতে পারবে সুপার কাপের মানে মোহনবাগান ইস্টবেঙ্গলের ম্যাচগুলোই আমি থাকছি লাইভে তো চিন্তার কোনো কারণ নেই আর জিও সিনেমায় তোমরা দেখতে পাবে ইজিলি যাদের জিও সিনেমা আছে অ্যান্ড্রয়েড টিভি তারা কিন্তু অবশ্যই জিও সিনেমাতে দেখতেই পাবে সুপার কাপের সমস্ত ম্যাচগুলো এবার সুপার কাপ নিয়ে যখন কথা হচ্ছে সুপার কাপের আরেকটা গুরুত্বপূর্ণ আপডেট সেটা ইস্টবেঙ্গল ক্লাবকে নিয়ে দিয়ে দিচ্ছি দেখো সিভেরিও টোরোকে নিয়ে একটা মানে সংশয় রয়ে যাচ্ছে যে সিভেরিও ও টোরো ইস্টবেঙ্গলে থাকবে কিনা তার জায়গাতেই নতুন বিদেশি স্ট্রাইকারকে ইস্টবেঙ্গল সাইন করাতে চলেছে এবার সিভেরিও ও টোরো কি তাহলে সুপার কাপে অংশগ্রহণ করবে দেখো এটা একটা মানে জটিল ধাঁধার মতো পরিস্থিতি সুপার কাপের জন্য সিভেরিও টোরোকে নিয়ে যাওয়া হয়েছে মানে ভুবনেশ্বরে উড়ে গেছে সিভেরিও টোরো পুরো টিমের সাথে মানে ইস্টবেঙ্গলের যে ফুল স্কোয়াড আছে তার সাথে তবে এখনও অবধি সুপার কাপে রেজিস্টার করানো হয়নি সিভেরিও টোরোকে এবার এটা থেকে কি বোঝা যায় হয়তো নতুন স্ট্রাইকার যদি ভুবনেশ্বরে চলে আসে তাহলে তার তাকেই রেজিস্টার করা হবে এবং সিভেরিও টোরোকে বলা হবে গুড বাই মানে টাটা করে দেওয়া হবে অন্যদিকে যদি সেই স্ট্রাইকার না আসতে পারে তাহলে তখন হয়তো সিভেরিও টোরোকে সুপার কাপের জন্য রেজিস্টার করানো হবে এবার আমার যেটা পার্সোনালি মনে হচ্ছে সিভেরিও টোরো ম্যাক্সিমাম খেললেও এই সুপার কাপে খেলবে তারপর মানে বিদায় জানানো হয়েই যাবে এই স্প্যানিশ স্ট্রাইকারকে কারণ জঘন্য পারফরম্যান্স দিয়েছে এখন অব্দি গোল স্কোর করতে পারিনি একজন স্ট্রাইকার দশটা ম্যাচের মধ্যে তো তাকে রাখার কিন্তু কোনো মানেই দাঁড়াচ্ছে না তো সেদিক থেকে নতুন স্ট্রাইকারের সাইনিং অলমোস্ট ডিল ডান হতে চলেছে এবং সিভেরিও টোরোকে মোস্ট মোয়েবলি ছেড়ে দেবে ইস্টবেঙ্গল ক্লাব হয়তো সুপার কাপটাই তার লাস্ট টুর্নামেন্ট হতে পারে তবে সেটাও হবে কিনা না এখনও জানি না যেটা বললাম এখনও কিন্তু রেজিস্টার করানো হয়নি সিভেরিও টোরোকে তোমাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানিও এবার ইস্টবেঙ্গলের পাশাপাশি মোহনবাগানকে নিয়ে যে গুরুত্বপূর্ণ আপডেটটা দিয়ে দেবো মোহনবাগানের স্টার ডিফেন্ডার ইন্ডিয়ান ন্যাশনাল টিমের স্টার ডিফেন্ডার আনোয়ার আলি চোট সারিয়ে রিহ্যাবে চলে এসেছে মানে মোহনবাগান সুপার জায়েন্টের সাথেই জয়েন করেছে আনোয়ার আলী এবং টিমের সাথেই প্র্যাকটিস করবে রিহ্যাব করবে আপাতত একা রিহ্যাব করবে তারপর প্র্যাকটিসে নেবে পড়বে আনোয়ার আলি তবে এবার যদি তোমরা জিজ্ঞেস করো আনোয়ার আলীকে আমরা সুপার কাপে দেখতে পাবো কি না সেটা একদমই হবে না সুপার কাপে দেখতে পাবো না কারণ যদি সুপার কাপে দেখারই হতো তাহলে ইন্ডিয়ান ন্যাশনাল টিমের কলটা পেতেন আনোয়ার আলি সেই সম্ভাবনা নেই এখনও টাইম কিছুটা লাগবে হয়তো আইএসএল শুরু হওয়ার কয়েকটা ম্যাচ পরে আমরা আনোয়ার আলীকে আবারও সবুজ মেরুন জার্সিতে দেখতে পাব এটাই মোহনবাগানকে নিয়ে একটা গুরুত্বপূর্ণ আপডেটটাই তোমাদের সাথে শেয়ার করে দিলাম এবার বন্ধুরা আজকের পরবর্তী যে আপডেটটা দিয়ে দেবো ব্যাঙ্গালুরু এফসির স্ট্রাইকার কার্টিস মেনকে নিয়ে এই ইংলিশ স্ট্রাইকার বেঙ্গালুরু এফসির মানে যতটা এক্সপেকটেশান নিয়ে সাইন করেছিল একদমই ফুলফিল হয়নি এখন অবধি মাত্র দুটো গোল স্কোর করেছে গেম টাইম মানে চোট আঘাত সমস্যা অনেক কিছুর মধ্যে দিয়ে যাচ্ছে কার্টিস মেন গোল করতে তো একদমই পারছে না বাট আমি বুঝতে পারছি না কার্টিস মেনের এত ডিমান্ড কেন স্কটিশ প্রিমিয়ারশিপে টোটাল চারটে ক্লাব কিন্তু কার্টিস মেনকে আবারও ফেরাতে চাইছে স্কটিশ প্রিমিয়ারশিপে তার মধ্যে প্রতিটাই স্কটিশ প্রিমিয়ারশিপের টপ ক্লাব মাদারওয়েল আছে সেন্ট মিরেন আছে আর আছে ডুন্ডে ইউনাইটেড আর একটা ক্লাব যার নাম জানা যায়নি এই চারটে ক্লাব কার্টিস মেনকে ফেরাতে চাইছে স্কটিশ প্রিমিয়ারশিপে জানি না কী দেখেছে কার্টিস মেনের মধ্যে মানে এত খারাপ পারফরমেন্সের পরেও এত ডিমান্ড তোমাদের কী মতামত অবশ্যই কমেন্টে জানিও এটাই কিন্তু আজকের একটা বড়ো আপডেট বলাই যায় আর যদি আজকের এই কুইক আপডেটের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে টিংটং করে দিও তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে আবার পরবর্তী এপিসোডে ততক্ষণের জন্য টাটা